আজকে বায়োস আবার সূত্রের বিভিন্ন প্রয়োগ হ্যাঁ সূত্র হয়তো বেশি কিছু নেই দেখেছো তোমরা যে স্ট্রেট লাইনের জন্যে স্ট্রেট ওয়ারের জন্য কেস করেছিলাম প্রথম ভিডিওয়ে নেক্সট ভিডিওয়ে সার্কুলার লুপের জন্য কি হয় আর্কের জন্য কি হয় এই সমস্ত কেস করলাম আমরা হ্যাঁ আর এখন কি করব এই যে কেস দুটো করেছি সেই কেস দুটো নিয়ে আবার কিছু অঙ্ক প্র্যাকটিস করবো চ্যাপ্টারটা হচ্ছে এই এই কোশ্চেন ওই কোশ্চেন সেই কোশ্চেন কী করে হ্যান্ডেল করব এটা বোঝার চ্যাপ্টার সেটুকুন করবো ঠিক আছে চলো লেগে পড়ি ওয়ান টু থ্রি ফার্স্টে কি আছে বলতে ভুলে গেছিলাম যে পি এইবার আমরা ফার্স্ট পেজ শুরু করব এ বাবা কি অঙ্ক এসছে এক নম্বর অঙ্ক অঙ্কটা কি বলছে আরে বাবা রে বাবা রে বাবা দেখো এখানে এক্স ওয়াই জেড দেখিয়েছে মানে এই প্লেনটাকে এক্স ওয়াই প্লেন বলা হচ্ছে যেটা আমাদের বোর্ডটা যেখানে আমি লিখছি সেটাকে এক্স ওয়াই প্লেন বলা হচ্ছে আর জেডটা এই যে বাইরের দিকে বেরিয়ে আসছে ঠিক আছে তো তো এখানে কি হয়েছে দেখো এইরকম দুটো তার দিয়ে দিয়েছে এই যে তার দুটো দিয়ে দিয়েছে এই দুটো তার মানে কি এক্স ওয়াই প্লেনেই রয়েছে পি বিন্দুতে কী করতে হবে ভাই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন বের করতে হবে চৌম্বক ক্ষেত্রের অভিমুখটা বের করতে হবে এমন কিছু ব্যাপার না বিষয়টা হচ্ছে কি জানো তো সেটা তো তোমরা জেনেই গেছো যে চুম্বক সব সময় কি হয় যে প্লেনে কারেন্ট যাচ্ছে তার উপর পারপেন্ডিকুলার হয় তাই না তার চুম্বক ক্ষেত্র কি হয় না যে প্লেনে বা তলে এই বাংলায় বাংলায় পড়াচ্ছি একলব্য বাংলা ইংলিশে লিখে দিচ্ছে যে তলে প্রবাহ যাচ্ছে চুম্বক ক্ষেত্র ওই তলের উপর কি হবে হবে লম্ব 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 ঠিক আছে তার মানে অবভিয়াসলি দেখো এইখানে দেখতে পাচ্ছি এক্স ওয়াই তার দুটো রয়েছে সো চুম্বক ক্ষেত্র আমাদের এখানে কোথায় আছে এই যে চুম্বক ক্ষেত্র এখানে কোথায় আছে এটা আছে হচ্ছে ফাইনালি অ্যাক্সিসে এবার সেটা পজিটিভ না নেগেটিভ সেটা আমরা দেখবো এখন হিসেব করব সেটা কোনটায় আছে পজিটিভ না নেগেটিভে দেখো এই দিকে কারেন্ট ঢুকছে আর এই দিক থেকে কারেন্ট যাচ্ছে ঠিক আছে না তাহলে এই যে জিনিসটা ছিল এইটা এরম ড্র করার মানে কি এটা ইনফাইনাইট থেকে আসছে আবার ইনফাইনাইট থেকে চলে যাচ্ছে অসীম থেকে আসছে অসীমে ফিরে যাচ্ছে আহা গো তোমার ও অসীমে প্রাণমন লয়ে যত দূর কারেন্ট যাচ্ছে এটা আলফা এটা আলফা ঠিক আছে তাহলে দেখো এইখানটা যখন হচ্ছে আমার কাজ কি আমার কাজ রাইট হ্যান্ড আছে সবারই আছে ঠিক আছে রাইট হ্যান্ড দিয়ে আমি কি করব না পাম রুল বানাবো রাইট হ্যান্ড রুল এই যে ভাবে ধরবো দেখতে পাচ্ছ তো ভাবে কি হচ্ছে এইভাবে ঢুকবে এদিকে এই দিকটা দিক দিয়ে ওকে না মানে একটু বেঁকে আছে টিলটেড হয়ে এরমভাবে বেরোবে আর এইটা কি হবে এরমভাবে এদিকে চলে যাচ্ছে এটাও তাই এদিক থেকে আছে টিলটেড হয়ে আছে একটু একটু এরমভাবে বেরোবে ওপর দিক থেকে তার মানে বেরোচ্ছে মানে কোন দিকে এইভাবে আঙুলটা বেরোলো তাই না এই এদিকে ঢুকে এদিক দিয়ে বেরোচ্ছে আর এদিকে ঢুকে এদিক দিয়ে বেরোচ্ছে মানে এটা একটু টিলটেড ভাবে মানে ভাবে বেরিয়ে আসছে বাইরের দিকে এটা একটু ভাবে বেরিয়ে আসছে বাইরের দিকে তো ফাইনালি দুটোটার লব্ধি নিতে গেলে এরকম হবে তো আমরা কি দেখছি যে ফাইনালি সেটা যেটা বেরোচ্ছে পারফেন্টগুলো মানে বেরিয়ে আসছে মানে কি পজিটিভ যে অ্যাক্সিসই হবে ঠিক আছে বোঝা গেল হ্যাঁ বিন্দাসে এমন কিছু ব্যাপার নেই তাই না ওকে বোঝা যাচ্ছে সব ঠিকঠাক তাহলেই চলবে জীবনটা এইভাবে চালিয়ে দিতে হবে এবার দেখো কি হচ্ছে এখানে দেখো কি আছে এটা ত্রিভুজ রয়েছে তাই না তো কোশ্চেনটা কি কি আর কোশ্চেন করবে না ত্রিভুজটির ত্রিভুজটির কেন্দ্রবিন্দুতে হুম 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 ম্যাগনেটিক ফিল্ড কত বি ইকলস টু মার্ক দিয়ে দিলাম ওকে নিয়ে যাবে কে আমারে ও বন্ধু আমার না পে তোমার দেখ কেন্দ্রবিন্দু মানে কি হয় ভাই এই যে এই বিন্দুটা একা একা দিন যে আমার কাটে না রে ভেঙে মোর ভেঙে মোর ঘরের ছবি এটা কি আছে এটা এটা সেই কেন্দ্রবিন্দু দেখো এইবার অবভিয়াসলি এখানে এ এ আছে মানে এটা কি একটি বাহুর দৈর্ঘ্য অ্যাকচুয়ালি এখানে কি হবে না এখানে ত্রিভুজের একটি বাহু মানে এ হবে যেটা হয়ে থাকে সেটাই এখানেও হবে চারিদিক যা কিছু হয় আমি ও আলাদা নয় হলো আর এই ঘটনাটা তোমরা জানো এই লাইনগুলো কত হয় এ বাই রুট থ্রি করে সেই গ্র্যাভিটেশন থেকে পড়ে আসছো এই ডিস্টেন্সটা শীর্ষবিন্দু থেকে এ বাই রুট থ্রি করে হয় তাই না কিন্তু এটা নিয়ে খুব একটা লাভ হবে না এটা নিয়ে খুব একটা লাভ হবে না ঠিক আছে এ বাই রুট থ্রিটা আমি এখানে লিখছি না এখানে আমি এখানে মুছে দিলাম দাঁড়াও দাঁড়াও লিখতে দাও আমায় লিখতে দাও তাহলে এখানে এইভাবে কাটলাম তো এইটা ধরে নিলাম আমাদের কি সেই ফাইনাইট তার সেখান থেকে এটা ধরলাম এই দিকটা এই কি করিস এই দিকটা আর এই দিকটা দুটো আমার অ্যাঙ্গেল হবে এই দিকটা একটা অ্যাঙ্গেল হবে আমার এই দিকটা আর একটা অ্যাঙ্গেল হবে আমার দুটোই অ্যাকচুয়ালি থিটা এটাও থিটা থিটা অ্যাঙ্গেলটা কত ভাই পুরো গোল পাকালে কত হয় ভাই থ্রি সিক্সটি তাকে সমান তিনটে ভাগে ভাগ করেছে মানে ওয়ান টোয়েন্টি করে অর্থাৎ থিটা তাহলে কত হবে মানে এক একটা দিক ওয়ান টোয়েন্টি করে তাই না এই দেখতে দাও হলো তাহলে থিটা কত হবে পুরোটা মানে এটার হাফ সিক্সটি ডিগ্রি করে নতুন নতুন অঙ্ক সব করতে ভালো লাগে এবারে এবারে আমরা দেখব এই জিনিসটার কত দূরত্ব আছে এরটাও তো লাগবে ডিসটেন্স হিসাবে তাই না চলো এই ডিসটেন্সটাকে আমরা ধরে নিচ্ছি এক্স এক্স ধরে নিলাম নাকি বেশ করেছি ধরেছি চলো এবার তাহলে ম্যাগনেটিক ফিল্ড কি হচ্ছে দেখো খুব ঠান্ডা মতে না মিউ নট একটার জন্য যে জন্য বি হচ্ছে মিউ নট বাই ফোর পাই ইন্টু কি ছিল আই বাই এই ডিস্টেন্সটা কত হয়ে গেছে এই ডিস্টেন্সটাকে আমি এক্স নাম দিয়েছি ইন্টু কত ছিল সাইন থিটা ওয়ান প্লাস কি হচ্ছে সবাই ভালো করে বুঝেছ ভাইরা বোনেরা ভারতবাসীরা বাঙালিরা সবাই বুঝতে পেরেছো ওকে মেরে প্যারে ভাই ও বেহন তুম লোক সমাজ গেহ কি নীল হয়ে গেল লিখতে গিয়ে তো এখানে রাখলাম মানে হয়ে যাবে কত এটা রুট থ্রি এইখানে বসে দিলাম ওকে চলো এবার একটু মাথাটা ঠান্ডা করতে হবে আর এইখান থেকে না একটু খানিকটা মুছে দিই নাহলে যা সব ছেলেপিলে আছে ওটাকে ফোরটিন পাই ধরে নিয়ে বসে থাকবে বাবা বলা যায় না না এবার এই এক্সট্রা বের করতে হবে কত দেখো এক্সট্রা বের করা এটা কোনো কঠিন কাজ নয় বের করে ফেলো তোমরা এই পুরোটা যদি এ হয় তাহলে এতটা কত হবে এ বাই টু আর এইগুলো কত করে হচ্ছে এই সাইডগুলো কত করে হচ্ছে এ বাই রুট থ্রি করে এই অ্যাঙ্গেলটা দেখো নাইনটি ডিগ্রি বের করতে পারবো তো নাকি তাহলে আমাকেই করতে হবে তোমরাও কিছু দায়িত্ব নেবে হ্যাঁ গো বলে না কিছু তাহলে এইটা করতে হবে তাহলে দেখো এক্স স্কোয়ার ইকালস টু এক্স স্কোয়ার ইকোয়ালস টু এটা অতিভুজ তো হয়ে যাচ্ছে আমাদের সেই ক্ষেত্রে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার মানে এটা স্কোয়ার অর্থাৎ এ বাই রুট থ্রি এর হোল স্কোয়ার মাইনাস এ বাই টু এর হোল স্কোয়ার তাহলে কত হলু ভাই এ স্কোয়ার বাই থ্রি আর এখানে এ স্কোয়ার বাই ফোর বাবারে এই বুড়ো বয়সে সব ক্যালকুলেশান করতে ভালো লাগে না তিন আর চারে বারো তাহলে এখানে কী হচ্ছে ফোর মাইনাস থ্রি মানে ওয়ান অ্যাকচুয়ালি এ স্কোয়ার বাই টুয়েলভই হবে ঠিক আছে না তাহলে এক্স সিকলস টু কত দাঁড়াবো এখান থেকে আচ্ছা জায়গা বেশি খেয়ে ফেলছি আমি কিন্তু হ্যাঁ আমি কিন্তু জায়গা বেশি খেয়ে ফেলছি তাহলে এখান থেকে এক্স সিকলস দাঁড় হলো ফাইনালি এ বাই টু রুট থ্রি যদি ওটা বাই টু রুট থ্রি হয় ওটা একটা স্ট্যান্ডার্ড জিনিস আমাদের মনেও রাখা উচিত তো এক্সের জায়গায় আমরা বাই টু রুট থ্রি বসাবো তো এটা তোমরা মনেও রাখতে পারো ঠিক আছে এটা একটা স্ট্যান্ডার্ড মানে এটা মন এই যে এই যেগুলো এইগুলো সবই এ বাই টু রুট থ্রি এইগুলো হচ্ছে বাই রুট থ্রি করে আর এই সোজা সোজা যেগুলো পারফেন্টিকুলার টানা সেগুলো বাই টু রুট থ্রি হয় এগুলো মনে রাখা উচিত ঠিক আছে তো এটা ভারতবর্ষের নাগরিকের কর্তব্য বুঝতে পেরেছ মানে যারা ভালো করে পড়াশোনা করে তাদের কর্তব্য এটা তাহলে বি কী দাঁড়াচ্ছে যে কোনো একটার জন্যে তাহলে বিটা দাঁড়াচ্ছে যে কোনো একটার জন্যে বি বলছি তো আমি তো এটাকে আমি বি ওয়ান হিসেবে বলি ওই জন্য ঠিক আছে না তাহলে বি ওয়ান ফাইনালি কী দাঁড়াচ্ছে মিউ নট বাই ফোর পাই মিউ নট বাই ফোর পাই আই বাই আচ্ছা এখানে একটা আই লিখলাম এবারে রুট থ্রি লিখলাম এবারে এই যে এক্সটা আছে এক্সের জায়গায় এ বাই টু রুট থ্রি লিখছি এ বাই টু রুট থ্রি লেখার তো জায়গা নেই স্যার কী করেছে না লেখার একটা জায়গাও রাখতে পারেন না তাহলে ফাইনালি বি ওয়ান ইকস্টু কী দেখতে পাচ্ছি মিউ নট বাই ফোর পাই এই টু রুট থ্রিটা ওপরে উঠে যাবে তাহলে রুট থ্রি রুট থ্রি থ্রি হয়ে যাবে ওরে বাবা ওরে বাবা থ্রি ইন্টু টু মানে সিক্স হয়ে যাবে বাপরে বাপ কী শুরু করেছে রে ভাই তাহলে সিক্স ইন্টু মিউ নট বাই ফোর পাই আই বাই এ এটা হলো একটার জন্যে তাহলে মোট কত হবে তাহলে মোট তিনটে তো তিনটে তো তার আছে এখানে তাই না ট্রায়াঙ্গেল করেছে বলে সব কটার জন্য একই ডিরেকশন হয় কারণ ক্লোজ লুপ তো ক্লোজ লুক বলে ডিরেকশান সেম মানে ক্লোজ লুপে যদি গোলও না হয় দেখো এটা কি হচ্ছে এটা কোন দিকে যাচ্ছে ক্লক ওয়াইজ যাচ্ছে তার মানে ক্রস ধরতে পারি যে এর ভেতর দিকে ঢুকছে এবার তোমরা প্রমাণ করো দেখো এইভাবে হচ্ছে দেখো ভেতর দিকে ঢুকছে এই দেখো ভেতর দিকে ঢুকছে এই দেখো এটা ভেতর দিকে ঢুকছে ঠিক আছে ক্লোজ লুক হলে ক্রায়েঙ্গেল হোক সার্কেল হোক রেক্ট্যাঙ্গেল হোক আমরা ওই আমার ফেমাস পদ্ধতিটা আমরা যেটা শিখলাম একটু আগে ওটা আমরা ইউজ করতে পারি ঠিক আছে তাহলে মোট ম্যাগনেটিক ফিল্ড কত হচ্ছে অ্যাকচুয়ালি বি কষ্ট কি ফোর ইন্টু বি ওয়ান করলে এই সরি ফোর কেন লিখলাম তিনটে ত্রিভুজ মানে তিনটে লিখে দিচ্ছে ফোর তাহলে থ্রি ইন্টু বি ওয়ান অর্থাৎ কি না আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটাকে লিখে দিই তাহলে এইটিন ইন্টু মিউনট বাই ফোর পাই ইন্টু আই বাই এ দেখো তাহলে মিউনট বাই ফোর পাই কেটে কেটে কথা হবে এটা নাইন বাই টু নাইন বাই টু এই অপশানটার দিকে এগোচ্ছে তাহলে নাইন মিউনট আই বাই টু পাই এ এই অপশানটার দিকে এগোলো তাই তো ওকে ভাইও বেহন নম্বর রাজা দিল ভূতের রাজা দিলো ভূতের রাজা দিলো বর তিন এটা তিন নম্বরে কি এসছে কারেন্ট যাচ্ছে দেখো দিকে দেখতে পাচ্ছ কারেন্টটা দিকে যাচ্ছে দেখানো হয়েছে কারেন্টটা মানে যাচ্ছে ডিরেকশনের তো কিছুই নেই কোশ্চেনের মধ্যে যাই হোক কোশ্চেনটা কি হবে ভাই কেন্দ্রেই বের করতে দেবে কেন্দ্রে চুম্বক ক্ষেত্র কত তাছাড়া আর কি দেবে বলো চুম্বক কেন্দ্রে চুম্বক ক্ষেত্র কত এটাই কোশ্চেন হবে তো কোশ্চেনের উত্তর বলো দিয়ে দাও তো চাপ নেওয়ার কি আছে এখানে কি আছে থিটা থিটার যেখানে আছে সেই অ্যাঙ্গেলটা যেটা বানাচ্ছে এখানে কিছু আছে নেই ফাঁকা তাহলে অরিজিনাল অ্যাঙ্গেল কত কাকা থিটাটা ফাঁকা তাহলে অরিজিনাল অ্যাঙ্গেল হচ্ছে এইটা এই অ্যাঙ্গেলটা কত টু পাই মাইনাস থিটা এবার দেখো বস কি হচ্ছে তো সোজা অঙ্ক আর না এখানে একটা কেস আছে দেখো 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 অপশানগুলো কী বলেছে এল এল দেখতে পাচ্ছ না হুম উড়িয়ে দিয়ে আর কি মারা হচ্ছে শুধু ছবিটা বসিয়ে দিয়ে স্যার কী করছো তুমি এসব ঠিক আছে যা লিখেছি ঠিক আছে কেন্দ্রে চৌম্বকক্ষেত্র কত যেটা লিখেছি লিখেছি সেটাও ঠিক আছে কেন্দ্রে ক্ষেত্র কত যদি একটি এল দৈর্ঘ্যের অঙ্কর উত্তরটা দেখে বুঝতে পারলাম কোশ্চেনটা কেমন ছিল মানে অঙ্ক দেওয়া হয় তোমাদের কি জন্যে না কোশ্চেনটা থেকে উত্তর বের করার জন্য আমি অপশানগুলো দেখে কোশ্চেনটা জাজ করছি ওরে বাবারে কি ভুলভাল কাজ দেখেছো যদি একটি এল দৈর্ঘ্যের তারকে একটি এল দৈর্ঘ্যের তারকে চিত্রের দৈর্ঘ্যের তারকে চিত্রের ন্যায় আকৃতি দেওয়া হয় তাহলে কি হবে দেখো ভাই এইরকম একটা আকৃতি দিয়েছি আমরা ঠিক আছে তো তার মানে দেখো এই যে রেডিয়াসটা যদি আমি বলি আর চলো এই যে রেডিয়াসটাকে যদি আমি বলি আর তাহলে অবভিয়াসলি খুব স্বাভাবিকভাবে এই আর ইকস হবে থিটা আর থিটা মানে কি হয় বৃত্ত দৈর্ঘ্য হয় তাই না তাহলে আর ইকস টু কি হবে আর ইকস্টু হবে এল বাই থিটা থিটা মানে টু পাই মাইনাস থিটা অ্যাকচুয়ালি এখানে ওটাই তো অ্যাঙ্গেল আচ্ছা বুঝেছো ইয়াস সমাজ মে তাহলে এল দৈর্ঘ্যের যে তারকে নিয়ে আমরা এরম করেছি যেটা আমি অ্যাকচুয়ালি আমি যেটা এইটা নিয়ে করেছি এটাও তো একটা তার জামা কাপড় শুকোতে দেওয়ার তার তো এগুলো হ্যাঁ এই যে নিয়ে এসেছি তিন টাকা মিটার নেয় ঠিক আছে এরকমভাবে করলে কি হচ্ছে এই যে এই এরম একটা ব্যাপার করেছে এই নিচেরটা ভুলে যাও এই ওপরের টুকুন দেখো তো এতটুকুন মতন একটা ব্যাপার করেছে তাই না তাহলে কি হচ্ছে বৃত্তচাপ এই পড়ে গেল আবার দেখো হম আচ্ছা তাহলে কি হচ্ছে বৃত্তচাপ মানে হচ্ছে কি টু পাই মাইনাস থিটা মানে থিটা ইন্টু আর মানে ওই লেন্থটাই তো এখান থেকে আর আলাদা করলাম তো দেখো ভাই কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানো তেমন অঙ্কটাও করতে আছে আমাদের জানা মিউনট বাই ফোর পাই কি শিখেছিলাম তারপরে থিটা আই বাই আর এখানে থিটা মানে তো ভাই এইটা টু পাই মাইনাস থিটা তাই না তাহলে টু পাই মাইনাস থিটা ভাই আর মানে আপাতত আরই লিখলাম ডিরেকশান দেবো না দেবো না এখানে যেহেতু দেয়নি আমিও দেবো না ঠিক আছে এক্সট্রা কাজ করি না ঠিক আছে নট বাই ফোর পাই এবার দেখো তাহলে টু পাই মাইনাস আর এর জায়গায় কি লিখবো ভাই এল বাই টু পাই মাইনাস থিটা ঠিক আছে আর এর জায়গায় এই যে এল বাই টু পাই মাইনাস থ্রিটা তাহলে লিখলে এটার মাথায় হয়ে যায় স্কোয়ার দেখতে পাও ও স্টুডেন্ট তোমরা দেখতে কি পাও অ্যান্সার তাহলে কি হচ্ছে নট বাই ফোর পাই আচ্ছা ফোর পাইটাকে তুলে দিয়েছে নাকি এটা বসে বসে তো দেখো এখানের সঙ্গে দেখতে পেলাম যে অ্যান্সার আপাতত মিলছে না আমরা কি ভুল করেছি আরে না ভাই সব অঙ্ক টঙ্ক আমরা ভুল করি না যেটা হয়েছে এইখানের দেখো টু পাই মাইনাস থিটার উপর একটা স্কোয়ার আছে তো এটা হবে না এটা হবে না এটা হবে না তার টু পাই মাইনাস থিটার সময় স্কোয়ার একমাত্র এখানেই আছে ওইটা নিয়েই আমাদের ভাবতে হবে খুব ভালো করে দেখো মিউনট আই এই যে এল আছে নিচে দেখো এখানে ফোর পাইটা নেই আমরা নেক্সট স্টেপে এই অঙ্কটাকে কি করছি বি ইকলস টু ভালো করে লক্ষ্য করো মিউনট আই রাখলাম ওকে এবার এই যে টু পাই মাইনাস থিটা এটাকে টু পাই মাইনাস থিটা এই যে বাই এলটা ছিল এলটাকে আমি এখানে দিলাম ভালো করে দেখো এই যে এলটাকে এখানে আনলাম আর এই ফোর ভেতরে নিয়ে আমি টু পাই দিয়ে মাথায় স্কোয়ারটা দিয়ে দিলাম মানে এটা ফোর তো হলো কিন্তু এটা পাই বেশি হয়ে গেল তো এইখানে একটা আবার পাই বসিয়ে দিলাম মানে কিছুই নয় অঙ্কটা নিয়ে বসে একটা অঙ্কটা নিয়ে বসে একটা কি করেছে এটা নাটক করেছে সো কারেক্ট অপশান ইজ দিস ওয়ান একটুখানি অ্যালজ্যাভ্রা অ্যালজ্যাভ্রা খেলেছে আর কি বুঝতে পেরেছো চলো দিস ইস দ্য অ্যান্সার ঠিক আছে তাহলে এই অবধি চলো ঝটপট নোট করে নাও নেক্সট আমরা পরের প্রবলেমে যাব লা 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 দেখো চার নম্বর অঙ্ক ভূতের রাজা তিনটে বর দিয়েছিলো এক নম্বর দুই নম্বর তিন নম্বর সেসব গান গাওয়া হয়েছে আমাদের এবার চার নম্বর চলে এসছে চার নম্বরে চলো অঙ্কটা লিখেই দিও পরে নাকি কি আবার লিখবো রে ভাই এটা ইনফাইনাইট থেকে আসছে আমরা বুঝতে পারছি ওকে চলো দেখিয়ে দিই এখানে এখানে ইনফাইনাইটের দিকে চলে যাচ্ছে আমরা বুঝতে পারছি আর এই পয়েন্টটায় আমরা বের করতে চাইছি ওকে ঠিক আছে এই ডিস্টেন্সটা আর অবভিয়াসলি এই ডিস্টেন্সটাও আর হবে নাহলে ফর্টি ফাইভ ফর্টি ফাইভ ডিগ্রি হবে না তো এটাও আর এটাও আর এই ও বিন্দুতে আমাদের বের করতে হবে কত ম্যাগনেটিক ফিল্ড আছে তাই না এই কী রে আচ্ছা কই গেল ওর মাথা হ্যাং হয়ে গেছিল তাহলে কি হচ্ছে ও বিন্দুতে ও বিন্দুতে কি করতে হবে আমাদের চৌম্বক প্রাবল্য নির্ণয় করতে হবে দেখো এখান দিয়ে যখন আসছে এই পয়েন্টটা থেকে চিন্তা করো দেখো এটা একটা কি ইনফাইনাইট থেকে এসছে একই লাইনে নেই পয়েন্টে তো জিরো হওয়ার কোনো চান্স নেই তো ইনফাইনাইট থেকে এসছে কোন দিকে যাচ্ছে কারেন্টটা এই দিকে এই মানে এখানে ডিরেকশন কি হবে ভাই ক্রস ওকে বস এবার কত হবে তাহলে এটা সেমি ইনফাইনাইটের মতন হবে একদিকে ইনফাইনাইট তাই না আচ্ছা আমি এটাকে এক দুই তিন নাম দিই এটা হচ্ছে পার্ট নাম্বার আচ্ছা এটার জন্য যেটা হবে এটার জন্যে হবে বি ওয়ান এইখানেই এই পার্টের জন্যে হবে বি টু আর এই পার্টের জন্য হবে বি থ্রি ঠিক আছে এবার দেখো বি ওয়ানটা বি ওয়ানটা হচ্ছে মিউনট বাই ফোর পাইভ ইন্টু আই বাই আর হয় ফর্মুলা ইন্টু আই বাই এখানে আর দিয়ে দিয়েছে ক্যাপিটাল আর তো এটা আর হলে কী বললাম এটাও আর হবে নাহলে তো ফর্টি ফাইভ ফর্টি ফাইভ হবে না তাই না তো দেখো ভালো করে ডিরেকশান হচ্ছে এটার জন্যে ক্রস এই মাত্র বোঝালাম তোমাদের ওকে বি টু এই যে তো কারেন্ট কোন দিক দিয়েই যাবে কারেন্ট তো আর নিজের মুখ ঘুরিয়ে নিতে পারবে না এই দিকেই যাবে কারেন্টটা এই দিকে কারেন্ট গেলে কী হবে এই দিকে যাচ্ছে সব ডিরেকশনটা একই ক্রসই থাকবে বুঝতে পারলে এই যে এই দিয়ে এই যে আঙুলটা দেখাচ্ছি বুঝতে পারছো তো এই যে ঢুকছে আঙুলটার ব্যাখাতে তো আর পাচ্ছি না উফ এরাম আছে তো এইরম থাকবে আঙুলটা এদিকে ভেতরে ঢুকছে ওকে তো তাহলে বি টুর জন্য কি হচ্ছে আমাদের বি টু ক্রস হচ্ছে সেটা জানি তাই না মিউনট বাই ফোর পাই ওকে ইন্টু আই বাই এই ডিস্টেন্সটা কিন্তু আর নয় ভালো করে দেখো এটা যদি আর হয় ওকে এইটা আর এইটা সমান হলে তাহলে এটা ফর্টি ফাইভ ফর্টি ফাইভ হয় এটুকুন তো আমরা অঙ্ক থেকে বলতে পারি তাই না এইটাও আর এটাও আর তো এটা নাইনটি ডিগ্রি ফর্টি ফাইভ ফর্টি ফাইভ এটাও নাইনটি ডিগ্রি ধরলে এদিকে এদিক ফর্টি ফাইভ ফর্টি ফাইভ ঠিক আছে তাহলে এইটা ফর্টি ফাইভ হলে এইটা নাইনটি ডিগ্রি এই অ্যাঙ্গেলটা কত ফর্টি ফাইভ ডিগ্রি আবার তাহলে এই ডিস্টেন্সটা কত এই ডিস্টেন্সটাকে আমি বলছি এ দেখা যাচ্ছে কি এটা নাকি খুব ছোট লেখা হলো আমার এই যে এই পাথটা এটা হচ্ছে গিয়ে এ তো এই এটা কত এ এই টু কত হচ্ছে দেখো এইটা হচ্ছে গিয়ে আর এইটা দিয়ে ভাবো এইটা দিয়ে ভাবো এটা ফর্টি ফাইভ ডিগ্রি এইটা কত নাইনটি ডিগ্রি এখানটা আবার ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে এটা আর তাহলে এটা কত হবে আর থিটা তাই না আর থিটা তাহলে এটা কত হবে আর বাই ইন টু এখানে আমরা কী লিখবো নট বাই ফোর পাই ইন্টু বলো আই বাই এ লিখলাম প্রথমটায় এই ডিস্টেন্সটাকে এ বলেছি এ হিসেবে লিখলাম এটা পরে বসাচ্ছি ইন্টু কত হবে এই এই কারেন্টটা যাচ্ছে এইটা আমার ডিস্টেন্স এই দুটো দিয়ে দেখছি এই দুটো ফর্টি ফাইভ ফর্টি ফাইভ মানে এই দুটাও কত করে ফর্টি ফাইভ ফর্টি ফাইভ ডিগ্রি আরে ভাই একশো আশি ডিগ্রি একটা দিক পঁয়তাল্লিশ আর একটা দিককেও তো পঁয়তাল্লিশই হতে হবে তাহলে কি হবে তাহলে হবে একই ব্যাপার নাইন ফর্টি ফাইভ প্লাস নাইন ফর্টি ফাইভ ওকে লেখাটা একটু ওই সাইডে চলে গেছে ছোটো করে লিখে দেবো সাইন টু সাইন ফর্টি ফাইভই তো ফাইনালি হবে প্লাস সাইন ফর্টি ফাইভ ওকে তো এখানে কথা হচ্ছে মিউ নট বাই ফোর পাই আই বাই এখানে লিখছি আর বাই রুট টু ওয়ান বাই রুট টু প্লাস ওয়ান বাই রুট টু ফাইনালি ওটা হয়ে যাবে রুট টু ঠিক আছে তো দেখো এই রুট টুটার ওপরে গিয়ে কত হবে টু তাহলে মিউ নট পাই ফোর পাই চলো ওপরে আই নিচে আর এই রুট টু আর রুট টু গিয়ে দুই হয়ে গেলো এই দুইকে কী করবো আগে লিখে দিই দুঃখের কথা বাড়িয়ে লাভ নেই আগে লিখে দিলাম ডিরেকশন ক্রসি এসছে বুঝিয়েছি অলরেডি আগে তাহলে বি থ্রি কত হবে ইনফাইনাইটের দিকেই চলে যাচ্ছে সেই একই ফর্মুলা আসবে মিউনট বাই ফোর পাই ইন্টু আই বাই আর ডিং চেক ডিং ডিং ওকে এই যে নিচের দিকে নেমে যাচ্ছে এরাম ধরবো এই যে নিচের দিকে নেমে যাচ্ছে তাহলে আমরা হাতটা কিরাম ধরবো এরাম এই যে ঢুকছে বোর্ড অনুযায়ী ওকে বুঝতে পেরেছ তাহলে একটা দেখো মিউ নট আই ফোর পাই আর এটা কমন সবাইকার কাছে রয়েছে শুধু এর কাছে একটা এক্সট্রা টু রয়েছে তো ফাইনালি আমাদের রেজাল্ট কত হলো ওরে ভাই ফাইনালি তোর রেজাল্ট কত হলো ও বিন্দুতে নির্ণয় করো মানে এটাকে আমি বি ও ইকলস টু কত এরকম লিখি তাহলে এটা বি ও ইকলস টু বি ওয়ান প্লাস বি টু প্লাস বি থ্রি ওকে তো এইখানে কত হচ্ছে দেখো মিউ নট বাই ফোর পাই আই বাই আর এটা কমন নাম এটাতে কমন নিলে কি হচ্ছে এটা ওয়ানের জন্যে ওয়ান টু এর জন্যে টু থ্রি এর জন্যে ওয়ান ওকে দেখো মেলা এবারে এখানে তো চার পেয়ে আছে তাহলে ফোরটা কেটে দেবে ডিরেকশনটা ক্রস ফাইনালি ইউনট ইকলস টু কত এখানে নয় এইখানে লিখবো এইখানে অঙ্কটার পাশেই লিখি আমরা কত পেলাম আমরা তাহলে দেখো নট বাই ফোর আমি রাখতে বলেছি কিন্তু শেষ লাইনে কাটাকাটি করে সলিউশন করতে তো আর বারণ করিনি তো বাদ দাও নট মিউ নট বাই কি ম্যাজিক দেখাচ্ছি রে ভাই দেখেছ ম্যাজিক দেখাতে গিয়ে আমিও ফোর পাই দেখে ফেলেছি মিউ নট বাই পাই ফোর আর ফোর কেটে দিয়েছি ইন্টু আই বাই আর সঙ্গে আছে ক্রস এই তো এই তো এক নম্বর এক নম্বর অ্যান্সারটা ওকে বোঝা গেছে প্র্যাকটিস হয়েছে মাথায় ঢুকেছে অঙ্ক হ্যাঁ তো অঙ্কগুলো যেভাবে যেভাবে বুঝছো বুঝে গেলে এই তো বুঝেছি ভাল লাগছে এরকম করলে হবে না বোঝার পরে না আমি বলবো এই চ্যাপ্টারটা তোমাদের না অনেক রকম দেখবে ভুল হয় তোমরা নিজেরা নিজেরাই ভুল করে ফেলো আমিও করেছি ছোটবেলায় এটা নিয়ে দুঃখ পাবার কোনো কারণ নেই ভাই তো অঙ্কগুলো না একবার দেখে নেবার পরে বুঝে যাওয়ার পরে যে সেম অঙ্কই আর একবার প্র্যাকটিস করো অ্যান্সার মিলিয়ে ফেলো দেখো মাথার মধ্যে যে যে জাম হয়ে থাকে যে ব্যাপারটা না সেটা আমার ফাট করে বেরিয়ে যায় ঠিক আছে তারপর থেকে এই অঙ্কগুলো খুব ইজি হয়ে যাবে ম্যাগনেটিজম আমি দেখেছি আমি পড়াতে গিয়ে আমি আমার লাইফে যখন কোনো জায়গায় পড়িয়েছি অনেক স্টুডেন্টদের পড়িয়েছি সামনাসামনি পড়ানোর কথা বলছি তখন আমি দেখেছি যে ম্যাগনেটিজমের অঙ্কগুলো ব্যাটারা ভুল করতো ভাল লাগতো না স্যার অসুবিধা হচ্ছে পারছি না কিন্তু যখন এই ঠিকভাবে ডিরেকশনটা একবার প্রপারলি বুঝে যাবে এত সহজ ডিরেকশনটা ফর্মুলাও এই দুটো একটা এত সহজে আমরা করতে পারছি তখন না একদম খুব ইজি হয়ে যাবে একদম স্ট্রিম হয়ে যাবে ব্যাপারটা একদম খুব ইজি হবে তখন তখন মজা লাগবে অনেক এনজয় করবে ব্যাপারটা বুঝতে পেরেছো তোমরাও করবে এখানে কি হচ্ছে দেখো ভাই কি অঙ্ক দিতে পারে তোমরাই বলতে পারবে নাকি বলবে ও সরি বললো তো রেকর্ডেড ক্লাস বললো তো আমি শুনতেও পাবো না এই যে ও বিন্দুতে প্রশ্নটা একই ও বিন্দুতে ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত চৌম্বক ক্ষেত্র নির্ণয় করো ওকে ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে এইখানটা দেখো এইখান থেকে আসছে কারেন্ট এখান থেকে এসে এইভাবে এসে এইভাবে চলে যাচ্ছে আর এখান থেকে আসছে সেখান থেকেও এইভাবে এসে এইভাবে চলে যাচ্ছে ওকে না ঠিক আছে ও বিন্দুতে বের করতে হবে এইসব ডটেড লাইন গুলো কিছুই নয় মানে ডটেড লাইন গুলো বোঝানো হয়েছে যে গোলটা হলে এই পুরোটা হতো গোলটা এইটুকুনের অংশ এইটুকুনের অংশ তাহলে এই গোলের জন্য অ্যাকচুয়াল অ্যাঙ্গেল কতটা লাইন দিয়ে বোঝানো হয়েছে যে এই গোলের জন্য অ্যাকচুয়াল অ্যাঙ্গেল হচ্ছে নাইনটি ডিগ্রি করে মানে এই আর্কের ভেতরের অ্যাঙ্গেলগুলো নাইনটি ডিগ্রি করে মানে পাই বাই টু ঠিক আছে মানে পাই বাই টু করেটা এইটা বোঝানোর জন্যে করা হয়েছে আর কিছু নেই এই একটা গোল এই একটা গোল তো দেখো এই যে এই গোলটা আছে আমি এক কাজ করি এত দুশ্চিন্তা করে লাভ নেই আমরা নাম দিতে থাকি আমরা এইটার জন্য বলি বি ওয়ান এই টু বলি বি টু না উল্টো দিক থেকে বলি এই দিক থেকে আসছে তো গতিপথটাকে আমাদের মনে রাখত এটাকে বলি বি ওয়ান এটাকে বলি বি টু এটাকে বলি বি থ্রি ওকে এটাকে বলি বি ফোর এটাকে বলি বি ফাইভ এই সরি আর এটাকে বলি বি সিক্স এটাকে বলি এই বি আমি কি কারবার হ্যাঁ মানে এতগুলো পার্ট আলাদা আলাদা করলাম চলো করি চলো করি তাহলে বি ওয়ান কত হবে পরিষ্কার দেখতে পাচ্ছ ইনফাইনাইট থেকে আসছে দেওয়ানেই যখন কত লেন্থ অ্যাঙ্গেল তেমন ধরে নেও ইনফাইনাইট থেকে আসছে তাহলে বি ওয়ান টু কত হচ্ছে দেখো মিউনট পাই ফোর পাই ইন্টু আই বাই বলে দিয়েছে রেডিয়াসটা আর মানে আর কোন দিক থেকে আসছে গো ভাই এই আসছে এই তার মানে আমি হাত কেন রাখবো এই যে কারেন্টের ডিরেকশন দেখো সঙ্গে এই এদিকে ঢুকছে এদিক দিয়ে বের বেরোচ্ছে তাহলে এর জন্য কত হবে হবে এটা ডট ওকে না ঠিক আছে ভাই লোক ডট হলো পি টুটা কত হবে গো মিউ নট বাই ফোর পাই ইন্টু থিটা আই বাই আর থিটা আই মানে পাই বাই টু আই বাই আর তাই না এটা তো পাইবাই টু আগেই দেখিয়ে দিয়েছি আমরা এখানে তাহলে কত হচ্ছে টুঁই করে ঘুরছে কোন দিকে ঘুরছে গো এটা অ্যান্টিক্লক ওয়াইজ ঘুরছে এইটা অ্যান্টিক্লক ওয়াইজ ঘুরছে পুরোটা তো কমপ্লিট করেনি এটা আলাদা এটা আলাদা তাই না এইটা আলাদা এইটা তো আলাদা আসছে তাই না তাহলে এইখানে কি হচ্ছে দেখো এটা কোন দিকে ঘুরছে অ্যান্টিক্লক ওয়াইজ ঘুরছে তাহলে ডট হবে তাহলে এটার দিলাম বি থ্রি বি থ্রিটা হচ্ছে আবার দেখো এইরম ভাবে যাচ্ছে বি থ্রি থেকে এখানে এটা একটা দূরের পয়েন্ট তাই না এটা নিচের দিকে পড়ছে নিচের দিকে পড়ছে মানে এদিকে ঢুকছে এইদিকে বেরোবে তাহলে বি থ্রিটা কত হবে মিউ নট বাই ফোর পাই ইন্টু আই বাই আর ডট ওকে তাই বেরোচ্ছিল ও পয়েন্টে ওকে এই ঢুকে এই বেরোলো ও পয়েন্ট দিয়ে বুঝতে পেরেছ খুব ভালো তাহলে এরা তিনজন কত হয়ে গেল তিনজনই ডট 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 মানে অ্যাড হবে বস কিছু করার নেই আচ্ছা চলো দেখি এখনো কি কি খেলা বাকি আছে আমরা দেখবো নেক্সট আমরা পাবো বি ফোর কি করছে ও সোজা সুজি ও পয়েন্টে গিয়ে ঢুকে যাচ্ছে তাহলে বি ফোর টু কষ্ট এইটা বি ফাইভ কোন দিকে ঘুরছে দেখো ক্লক ওয়াইজ তাহলে বি ফাইভ এর ডিরেকশন হবে ক্রস আচ্ছা আগের গুলো তো সব আমরা ভেক্টর ডিরেকশন দিয়েছি তো মাথায় টিকি টাকিয়ে দেবে হ্যাঁ মাথায় টিকি মাথায় টিকি দাও গো মাথায় টিকি দাও তাহলে এটা কি হচ্ছে এটা আর এটা দেখো সেম মিউ নট বাই ফোর বাই টু আই

দু তিন চার তো জিরো আর কে থাকবে পাঁচ ফাইনালি কি হচ্ছে দেখো ভালো করে এইটা আর এইটা নিজেদেরকে ক্যান্সেল আউট করবে সেম জিনিস ডটে সেম জিনিস ক্রসে বাই বাই টাটা বাই বাই তাহলে এটা আর এটা অ্যাড হয়ে যাবে ফাইনালি তো মিউনট বাই ফোর পাই ইন্টু টু আই

তাহলে এটা আর এইখানের অঙ্কর জন্য এইটাও হবে আর এক্সারসাইজ এটা হোয়াট এভার নাম দিয়েছি আমরা ছ নম্বর কোয়েশ্চেন একই কোশ্চেন কি না ও বিন্দুতে ও বিন্দুতে কোশ্চেন গুলো কপি পেস্ট করে দিলেই হতো বলো ও বিন্দুতে চুম্বক ক্ষেত্র আচ্ছা প্রাবল্য লিখে দিই ক্ষেত্র প্রাবল্য কত ঠিক আছে মানে বাংলা ভাষায় ও এইটা কত বলতে হবে ভাই বলতে হলে বলবো আমরা না এখানে দেখো খেয়াল করো ভালো করে হ্যাঁ আই আসছে এই পয়েন্টটাই কি ও যা সুজি মারছে মনে হচ্ছে তাহলে এইটার জন্য বি কত হবে জিরো আগেই বসিয়ে দিলাম ভাই আর কে খাটবই না এবারে ঠিক করে নিয়েছি এইটার জন্য কত হচ্ছে এই যে রাউন্ডটা এই রাউন্ডটার জন্যে আছে এখানেই চলো না মুখে মুখে করবে তোমরা সবাই মিলে নাকি এই রাউন্ড পার্টের জন্য কত হচ্ছে এই রাউন্ড পার্টের জন্য এই রাউন্ড পার্টের জন্য হচ্ছে মিউ নট বাই ফোর পাই ইন্টু থিটা আই বাই আর থিটা মানে কত এখানে পাই দেখো এই যে হাফ সার্কেল তো পাই আই বাই আর কোন দিকে যাচ্ছে কারেন্ট অ্যান্টি ক্লক ওয়াইজ করে যাই দেখো টুইং অ্যান্টি ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ রে অ্যান্টি রে ঢিং ঠিক ঢিংচিক এখানে কি হচ্ছে দেখো এইভাবে যাচ্ছে কারেন্টটা তাহলে এটার জন্যে কি হচ্ছে এই এদিকে ঢুকছে ভেতর দিয়ে কি হচ্ছে সেই বের হচ্ছে তাহলে এর জন্য অ্যান্টি ক্লোপাইস আর এইটা কি সেমি ইনফাইনাইট তারের মতন এইটার জন্যে কি হবে মিউ নট বাই ফোর পাই ইন্টু আই বাই আর এর জন্য ডট দুটোই একই দিকে তাহলে ফাইনাল বি কত হবে

পাই টাকা ওয়ান দেখছিলাম আমি কথা কথা খারাপ হয়ে গেছে আমার ঠিক আছে ফাইনাল অ্যান্সার এটা দেখি আছে কি না এইটা কী করেছে এটাকে নিয়ে মিউ নট হুম আচ্ছা আচ্ছা একটা পাই পাই কেটে দিয়েছে এটাকে হ্যাঁ ঠিক আছে অনেক টাকা ভেঙে করি তাহলে মিউ নট পাই 4 पाई এইটা একটা হবে আর মিউ नॉट i বাই 4r এটা একটা হবে এই কী রে ভাই সবাই জাম্বল করে সলভ করে आंसर দেয় এখানে ভেঙে দিয়ে आंसर দিয়েছে যা পাচ্ছে করছে মিউ নট i বাই 4 पाई r একটা আছে মিউ নট i বাই 4r একটা আছে এই যে এটা ডিরেকশনটা কে দেবে রে এই ডিরেকশন দেয়নি দেখেছো গন্ড কোশ্চেনে মাথাটা গরম হয় না বলো ডিরেকশন ফিরেকশন না দিলে জল খেয়ে নিচ্ছি নেক্সট অঙ্ক এসছে বলছে একটা কারেন্ট আছে টু পয়েন্ট ফাইভ এমপি যাচ্ছে ए सर्कल दिया सर्कलल इक्वेशन बोलेছে ম্যাগনেটিক ফিল্ড অ্যাট পয়েন্ট ওকে 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 খুব ভালো অঙ্ক বলছে কারেন্ট আ i = 2.5 एंपियर প্রবাহ হচ্ছে ওকে যে सर्कल दी যাচ্ছে আই ইকল টু টু পয়েন্ট ফাইভ প্রবাহ যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে আমি এটাকে ইকোলস টু থ্রি স্কোয়ার লিখতে পারি নাইনটাকে লিখতে পারি এই বৃত্তাকার ঠিক আছে যাচ্ছে খুব ভালো কথা আমাদের বের করতে হবে বলেছে ম্যাগনেটিক ফিল্ড কত হবে এইটা আমাদের বের করতে হবে কোথায় বের করবে ভাই না জিরো জিরো ফোরে সেন্টিমিটারে দিয়েছে এগুলো ঠিক আছে সেন্টিমিটার আমরা কাজ করানোর সময় করব জিরো জিরো ফোরে মানে এক্সিকলসু জিরো ওয়াই ইকলসু জিরো জেড ইকলস টু ফোর লাইক এরকম দেখো এই আমার তারগুলো আনি তারগুলো খুব ইম্পর্টেন্ট ওকে হুম এই যে ভালো করে দেখো এরকম আছে তো আরে ভাই তুই এরকম হয়ে যাচ্ছিস কেন উঁচু নিচু হয়ে যাচ্ছে দেখেছো কান্ড এরম সার্কেলটা এটা ধরো এক্স ওয়াই প্ল্যানে তাহলে এটা এক্স সরি এটা ওয়াই এটা এক্স তাহলে জিরো জিরো এক্স জিরো ওয়াই জিরো এইখানে সেন্টারে তার মানে আমাদের এই পয়েন্টটা কোথায় আছে এখান থেকে এই রাম ভাবে ঠিক আছে বুঝতে পারছো মানে এই যে এই পয়েন্টের থেকে এই ভাবে মানে আমাদের ছবিটা কেমন হবে আমরা যদি এখানে ছবিটা ড্র করতে যাই ଆଚ୍ଛା ଦେଖ ଏହି ମାନେ ଏଠି ଏଠୁ ବଡ଼ ଏ ଫେଛି ଏହି ପଏଣ୍ଟଟାଏ କର এই পয়েন্টটা বের করছি যে বি ইকুয়ালস টু কত বুঝতে পারলে এবার কেসটা তাহলে আগের দিনে ফর্মুলা তোমাদের শিখিয়েছিলাম সেখান থেকে ভেবে বলতে পারো না হলে আমাকে করে দিতে হবে করার নেই তাই না আচ্ছা আগের দিনের ডিরেকশানটা কী ছিল আচ্ছা দেখো এটা কোন দিকে যাচ্ছে অ্যান্টি ক্লক যাচ্ছে না অ্যান্টি ক্লকওয়াইস গেলে কি হয় ডট হয় ডট মানে কী হবে ডট মানে কি এইটা থেকে বেরিয়ে আসছে তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা কীরকম হচ্ছে এটা থেকে দেখো এই হয় বাইরের দিকে যাচ্ছে দেখো এই হয় বাইরের দিকে যাচ্ছে তাহলে এইখান থেকে কী হবে ম্যাগনেটিক ফিল্ড অ্যাকচুয়ালি ম্যাগনেটিক ফিল্ডটা তাহলে কোন দিকে হবে এই দিকে যাচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ঠিক আছে ম্যাগনেটিক ফিল্ড যদি এই দিকে যায় তাহলে মাইনাসকে মাইনাসকে হবে না কে এই দুটোর মধ্যে হবে তাহলে কোন বানেগা ফিফটি ফিফটি কোন বানেগা ক্রোর প্রতি ফিফটি ফিফটি এই দুটো অপশানকে কেটে দিল ঠিক আছে না তো এই দুটো অপশানের মধ্যে হবে আচ্ছা পরীক্ষার সময় না এর ফর্মুলাটাই যে এই এইরকম কেসের যে ফর্মুলাটা হয় তোমরা অঙ্কটার থেকে বোঝালাম যে এই জায়গায় চেয়েছে তো খুব ভালো কথা তো এই ডিস্টেন্সটা হচ্ছে দেখো এই ডিস্টেন্সটা হচ্ছে গিয়ে ফোর আর এই যে ডিস্টেন্সটা এইটা হচ্ছে গিয়ে থ্রি আর এই ডিস্টেন্সটা তাহলে কত হচ্ছে গিয়ে ফাইভ ঠিক আছে না এবার তোমরা দেখবে যে ওই এই অঙ্কটাকে মানে এই ফর্মুলাটাকে মনে রাখতে একটু কষ্ট হয় তার জন্য আমি বলি কি এটাই ম্যাগনেটিক যে ডাইপোল মোমেন্ট আছে ওই ফর্মুলা দিয়ে এটা ভালোভাবে মনে রাখা যায় ঠিক আছে কিরাম ভাবে মনে রাখবো ম্যাগনেটিক ডাইপোল দিয়ে দেখ এখন ম্যাগনেটিক মোমেন্ট যখন পড়বো তখন বলে দেবো পরিষ্কার করে তো এইখানে কি ম্যাগনেটেড তো এটা কি আই ইন্টু এ মানে কি হয় এম আই ইন্টু এ মানে হয় এম ঠিক আছে তো তো এখানে ম্যাগনেটিক একটা ডাইপোল মোমেন্ট হয়েছে বলে ধরে নেবো এটা তার কি অ্যাক্সিসের উপরেই পয়েন্ট তো সেই হিসেবে কি হচ্ছে অ্যাক্সিসের উপর পয়েন্ট থাকলে কি হতো ভাই আমাদের ওই ইলেকট্রো ম্যাক কনস্ট্যান্টের জায়গায় এটা বসালাম ওখানে কী হতো ওয়ান বাই ফোর পাই এফসল্যান নট ইন্টু টু বাই আর কিউব এরম আসতো তো এখানে কী করবো ফোর পাই এম নট বাই ফোর পাই অ্যাজ এ কনস্ট্যান্ট বসিয়ে দিলাম টুপি তাহলে এখানে কি লিখবো বলতো টু এম বাই আর কিউব আর কিউব মানে কি এই ডিসটেন্সটা ডিস্টেন্সটা পাঁচের স্কোয়ার আর এম মানে কী হয় এম মানে হয় ঠিক আছে আমরা পরে পড়ব ম্যাগনেটিক মোমেন্ট জাস্ট একটু বললাম যে এটা দিয়ে মনে রাখা যায় কি বললাম না কোনো লুপ থাকলেই সেখান দিয়ে যদি কারেন্ট যায় সে একটা ম্যাগনেটিক মোমেন্ট ক্রিয়েট করে ঠিক আছে আর ওই ডাইপোল মোমেন্টের মতন মিলিয়ে মিশিয়ে আর ম্যাগনেটিক মোমেন্ট কী হয় লুপের সঙ্গে সবসময় কী হবে পারপেন্টিকুলার তাহলে দেখো এই অ্যাক্সিসের সঙ্গে কী হয়েছে এইখানে পয়েন্টটা ম্যাগনেটিক ম্যাগনেটিক মোমেন্টটা তৈরি হবে সবসময় যখনই তৈরি হবে এই লুপ দিয়ে গেলে লুপের ওই কেন্দ্রবিন্দু থেকে আমরা ধরি লুপের উপর সবসময় আই ইন্টু এ আবার ফর্মুলা এ মানে কি এরিয়া একটা পারপেন্টিকুলারই থাকবে তো ম্যাগনেটিক সব সবসময় এরকমই হবে ওকে এবার দেখো অ্যান্ডিক্লক আই যাচ্ছে তাহলে এই দিকেও ডিরেকশনটা যেদিকে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা তাহলে দেখো এই অনুযায়ী কি হচ্ছে এই পয়েন্টে আমরা বের করতে চাইছি তাহলে কি অন দ্য অ্যাক্সিস অন দ্য অ্যাক্সিস হলে কি হয় টু পি বাই আর কিউ হতো কারে কারেন্টে হুম এখানে আমরা আর কিউ হবে আর কিউ হবে ঠিক আছে টু পি বাই আর কিউ হতো আমাদের কারেন্টের জন্য তো এখানেও কি হবে তাহলে টু এম বাই আর কিউ হবে ঠিক আছে শুধু এম এর জায়গায় পি এর জায়গায় এম হবে আমি পরে যখন ম্যাগনেটিক মোমেন্ট পড়বো তখন এটা আমি আবার বলবো এখন জাস্ট সংকট করতে গিয়ে যেটুকু লাগলো আমি বললাম ওকে তো তাহলে দেখো আমরা কত সহজে এটা করতে পারবো এখানে এটা বি ইকলস টু বলেই দিলাম এইভাবে ম্যাগনেটিক ফিল্ড হিসাবে তো বি ইকলস টু দেখো তাহলে এটা টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন এখানে দেখো টু এম এ টু বসালাম এম এর জায়গায় আই ইন্টু এর জায়গায় পাই স্কোয়ার এ মানে হচ্ছে এই যে তেমন এইখান থেকে কি দেখতে পাচ্ছি এ মানে কত হচ্ছে থ্রি এর জায়গায় থ্রি বসাবো থ্রি বসাবো না থ্রি ইনটু টেন টু দিওয়ার মাইনাস 2 এর স্কয়ার বসাবো ঠিক আছে কারণ এগুলো সেন্টিমিটারে দিয়েছে তো ডিস্টেন্সগুলো ওকে বাই আর কিউ আর কিউব মানে কি আমি এখানে ফাইভ বসেছিলাম ভাই এটাকে আমি আর কিউ হিসেবেই লিখছি কারণ এটা ফাইভ নয় ফাইভ ইনটু টেন টু দি পাওয়ার মাইনাস টু এর কিউব বসাতে হবে ঠিক আছে দেখো ঠিক আছে না এইভাবে বসাতে হবে নাহলে ভুল হয়ে যাবে আই বলে দিয়েছে টু পয়েন্ট ফাইভ চলো টু ইন্টু টু পয়েন্ট ফাইভ মানে কত হয়ে যায় আবার একটা ফাইভ হয়ে যায় তাই তো তাহলে দেখো এখানে লিখছি ফাইভ টেন টু দি দিওয়ার মাইনাস সেভেনটা একদম পরে লিখব এখানে লিখছি ফাইভ এখানে লিখছি পাই এখানে লিখছি নাইন ইন্টু টেন টু দিওয়ার মাইনাস ফোর এখানে লিখছি দেখো একশো পঁচিশ ইন্টু টেন টু দি প মাইনাস সিক্স ইন্টু এখানে দেখো টেন টু দিওয়ার মাইনাস সেভেন লিখলাম ঠিক আছে ক্যালকুলেশান করতে হবে রে আমাকে আবার ক্যালকুলেটারটা নিতে হবে ঠিক আছে দাঁড়াও একটু দাঁড়াও আমি ক্যালকুলেটার নিচ্ছি ক্যালকুলেটারটা বের করি এত বাজে না আমার ফোনটা চলো এবার দেখো এখানে টেন টু দিওয়ার মাইনাস ফোর আছে টেন টু দিওয়ার মাইনাস সিক্স এটা এটাই কেটে দিলে কি একটা মাইনাস ওয়ান পড়ে থাকবে তাহলে এটা টেন্টু থি মাইনাস ফাইভ হয়ে যাবে আগে আমি সেটাকে না সেটেল ডাউন করি তাহলে এখানে ফাইভ পাই আচ্ছা কেটে দিই শুধু পাইকে রাখছি নিচে পাই পাই টোয়েন্টি ফাইভ ইন্টু দেখো এখানে কত থাকছে নয় থাকছে ইন্টু এটাকে টেন টু থ্রি মাইনাস ফাইভ করে দিলাম ওই টেন টু থ্রি সিক্স দিয়ে ছটা শূন্যকে আমরা অ্যাডজাস্ট করলাম ঠিক আছে বাই বাই করালাম তার মানে এখানে কথা হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর দিয়ে ভাবছি আমি বাই টোয়েন্টি ফাইভ হলো যেটা বেরোলো ইন্টু নাইন ওকে ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি ইন্টু টেন টু দেওয়ার মাইনাস ফাইভ ও ও সরি সরি আমার কীর্তি দেখো আমি তাকাই নি অ্যান্সার কীগুলো কী কী দিয়েছে সেটার দিকে হ্যাঁ এ বাবা দেখো এটাই তো অ্যান্সার নাইন পাই বাই ফাইভ নাইন পাই বাই ফাইভ টেন টু থি পাওয়ার মাইনাস সেভেন এইভাবেই তো রেখেছে আচ্ছা কিন্তু আমার তো টেন টু থি পাওয়ার মাইনাস সেভেন আসেনি কেউ মাইনাস ফাইভ এসছে আর এটা টোয়েন্টি ফাইভ এসছে কী করা যায় একবার চেক করবো দাঁড়াও দেখো ওভারঅল কেন ঘাপলা একটা হচ্ছে এখানে এখানে টোয়েন্টি ফাইভ নেই টেন মাইনাস সেভেন মিলছে না তার মানে পরীক্ষার সময় যদি এরকম চলে আসে কি করব ঘাবড়ে যাব যেমন আমি যেমন মনে হচ্ছে কী রে ভাই আমি তো ঠিকই করেছি কোনো ভুল করিনি আবার উত্তরেও দেখছি ভাই মিলছে সব ডেটা এখানে টোয়েন্টি ফাইভ নেই ওখানে টেন টু দি পাওয়ার ডেটা মিলছে না কী হতে পারে তখন মাথাকে ঠান্ডা রাখবো টেনশনটাকে বাড়াবো না হ্যাঁ এরকম মুহূর্তে দেখবে হঠাৎ করে টেনশনটা চেগে ওঠে মনের মধ্যে না শান্ত করব। দেখার চেষ্টা করব যে কি হচ্ছে দেখো আমি যদি দেখার চেষ্টা করি এখানে এইখানে দেখো কি রয়েছে পাই বাই টোয়েন্টি ফাইভ ওকে ওখানে রয়েছে কত টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ এই মাইনাস ফাইভকে আমরা যদি মাইনাস সেভেন লিখি এখানে যেহেতু মাইনাস সেভেন আছে এটাতেও মাইনাস সেভেন আছে তাহলে আমাদের কি করতে হবে বস তো আমরা অন্যভাবে একটু ভাববো চিন্তা করবো কি করা যায় দেখো টেন টু তুওয়ার মাইনাস ফাইভ আছে ওটাকে মাইনাস সেভেন করতে গেলে কি করতে হবে নিচে একটা হান্ড্রেড লাগবে চলো বেশি কথা না বাড়িয়ে আমরা এইটাকে নিয়ে অ্যাডজাস্ট করতে থাকি তাহলে এখানে কী হবে টোয়েন্টি ফাইভ ইন্টু ফোর যদি আমি করি তাহলে ওপরেও একটা ইন্টু ফোর করলাম ইন্টু টোয়েন্টার মাইনাস ফাইভ এবার দেখো এখান থেকে একটা হান্ড্রেড কিন্তু বেরিয়ে আসছে বুঝতে পারছো যে হান্ড্রেডটা এখানে উঠে গেলে ওপরে ফাইনালি এই জিনিসটা যদি ওপরে উঠে যায় তাহলে এটা কত হয়ে যাবে টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন হয়ে যাবে মাইনাস ফাইভ নিচে একশো আর এটা কি হয়ে যাচ্ছে নয় আর চার থার্টি সিক্স সো থার্টি সিক্স ইন্টু এইটা বুঝতে পারলে তাই হঠাৎ করে টেনশানে পড়ে গেলাম আরে ভাই আমি তো ঠিক করেছি চারটে অ্যান্সারের একটাও মিলছে না কি হবে আমার জানা অঙ্ক এখানে কি উত্তর ভুল দিল পরে বাড়ি গিয়ে মনে হয় এইটা অ্যান্সার দিল তখন মাথাটা ঠান্ডা করবো করে দেখবো যে কি হতে পারে তো নিচে পঁচিশ আছে পঁচিশ ইন্টু চার করলাম তাহলে কি একশো হান্ড্রেড নিচে হয়ে যায় সেটাই করে দিয়ে ওপরে দেখলাম এটা অ্যাডজাস্ট হচ্ছে দেখো অ্যান্সার কিন্তু এসে গেছে ঠিক আছে এই হচ্ছে গিয়ে মজা তাই মাথা রাখতে হবে ঠান্ডা সবসময় একদম ঠান্ডা ঠান্ডা কুল। মাথায় মাখো বনো ফুল বনো ফুল বলে একটা তেল ছিল মানে আমরা অনেক ছোট ছিলাম তখন একটা তেল আসতো মাথাটা ঠান্ডা হতো সেই নবরত্নের মতন তখন একটা তেল ছিল তো এখানের প্রশ্ন কি হবে ভাই ভাইলোক এখানের প্রশ্ন হবে এটা এক মিটার বলেছে তোমরা দেখতে পাচ্ছ হয়তো এইটা বলেছে এক মিটার তো ওই টি বিন্দুতে বিন্দুতে ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র নির্ণয় করো টি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করো দেখো করো তোমরা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি দেখো এইটা পয়েন্ট এটা কি এক মিটার বলে দিয়েছে তো আর ইকলস এখানে কত দেখতে পাচ্ছি আমি আর ইকলস ওয়ান মিটার এইখান থেকে কারেন্ট আসছে এইখান থেকে এখান থেকে কারেন্ট আসছে মানে কি অ্যাকচুয়ালি এই হয়ে যাচ্ছে রাম ঢুকেছে আবার এই হয় বেরিয়ে আসছে ছবি ওখানে তো আর ওইরকমভাবে থ্রি ছবি হয় না সেইভাবে যদি ঢোকে তা ঢুকলে কি হবে কোন দিকে কারেন্ট ঢুকছে এই যে ডিরেকশান দেখো হাত নাও করো কোন দিকে দেখাচ্ছে আঙুলগুলো নিচের দিকে তো সি বিন্দুতে এটার জন্য আছে চলো এইটার জন্য আমি বলছি বি ওয়ান এটার জন্য বলছি বি টু এটার জন্য বলছি বি থ্রি তাহলে দেখো বি টু কোন দিকে ঘুরছে বি টু কোন দিকে ঘুরছে ভাই বি টু ঘুরছে এইরকম মানে অ্যান্টি না সরি ক্লক ওয়াইজ ঘুরছে ক্লক ওয়াইজ ঘুরছে মানে কী হবে এখানে কী হবে ক্রস ক্রস মানে কি ভেতর দিকে মানে কোন দিক হবে এই দেখো এখানে কি লেখা আছে এক্স মানে ওটা কী হবে মাইনাস আই ক্যাপ একটু ভাবনা চিন্তার আছে এটা থ্রি ডি অঙ্ক এটা থ্রি ডি অঙ্কটা তাহলে কি হবে দেখো বি ওয়ান ইনফাইনাইট থেকে আসছে সেমি ইনফাইনাইট ওয়ান নট বাই ফোর পাই আই বাই আর বিন্দাস কিছু ভাবার দরকার নেই আর একটাই ফর্মুলা বারবার ইউজ করছি অনেক জায়গায় ডিরেকশান কী বেরিয়েছিল এরমভাবে গিয়ে এরাম এই দিকে নিচের দিক তাহলে এই দিকটা কি ওপর দিকটা দেখো কি জেড তাহলে এই দিকটা কি মাইনাস জেড মানে আমি ডিরেকশান কি দেবো এখানে মাইনাস ভাবার কোনো প্রয়োজন নেই মিউনট বাই ফোর পাই আই থিটা মানে পাই পাই আই বাই আর কোন দিকে ভাই আছে ভেতর দিকে ঢুকছে ভেতর দিকে ঢুকছে ভেতর দিকে ঢুকছে মানে মাইনাস আই ক্যাপ ভালো করে বোঝো মাইনাস আই ক্যাপ কারণ এইটা কি দেখিয়েছে ডিরেকশনটা তোমাদের এক্স এই যে দেখতে পাচ্ছ নিশ্চয়ই এটা এক্স দেখিয়েছে তো এটা কি হচ্ছে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে বলেছে এক্স এক্স এটা ওয়াই এটা জেড বলেছে তো বাইরের দিকে আসছে এক্স তাহলে ভেতর দিকে ঢুকছে কি হবে মাইনাস এক্স মানে মাইনাস আই ক্যাপ মিউ চিরচরিত একটাই জিনিস আই বাই আর দেখো এইভাবে এইভাবে বেরিয়ে আসছে তো এইভাবে নিয়ে কি হচ্ছে এটা নিজের দিকে তো জেড জেড মানে মাইনাস এ ক্যাব ওকে এরা দুজন দেখো সেম দিক ডিরেকশনটা ম্যাচ করে গেছে তাহলে বি ইকলস টু ফাইনালি কি বলছি আমি সি বিন্দুতে বি ইকলস টু কি দাঁড়াচ্ছে না মিউ নট বাই ফোর পাই টু আই বাই আর মাইনাস কে ক্যাপ প্লাস মিউ নট বাই ফোর পাইকে কমন নিয়ে নিলাম বা এটা কি হবে পাই আই বাই আর এটা কি এটা দিকে মাইনাস আই ক্যাপ এটা ভেক্টারিক্যালি এখানে ভেক্টারিক্যালি কিছু বলেনি আচ্ছা এটা কী হয়েছে রে ভাই অঙ্কোটা অঙ্কোটা এরম দেখতে হয়ে গেছে কেন কিছু প্রিন্টিং মিস্টেক হয়েছে এখানে শিওর শট তাহলে এখানে বি এর ম্যাগনিটিউড বলতে গেলে আমি কী করবো বিএর এর ম্যাগনিটিউড বলতে গেলে আমি কী করবো দেখো বাই এটা কি আই প্লাস কে অ্যাকচুয়ালি তার মানে কি একজন একজন পারপেন্ডিকুলার আমার আর কিছু মাইনাস ফাইনাস নিয়ে কোনো চাপ নেই আমরা এর মান যদি বের করি তার মানে কি এটা কে ওই জেড অ্যাক্সিসের দিকে এটা আই এর দিকে মানে এক্স অ্যাক্সিসের দিকে ঠিক আছে মানে এরকম আর এরকম হয়ে বসে আছে এটা অ্যাকচুয়ালি এটা এটাও ভেতরে আর এটাও এদিকে হয়ে বসে আছে তাহলে কি হচ্ছে এই দুটোর মধ্যে ভাই এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ মান বের করতে গেলে কি হয় ফাইনালি রুট আন্ডার হয়ে আছে না রুটান্ডার আন্ডার হয়ে আছে না এটা স্কোয়ার প্লাস ওটা স্কোয়ার দেখো আই আর আরটা কমন আছে বাইরে বের করে নাও ঝামেলা হাটাও আই আর আর বাইরে বের করে নাও তাহলে ভেতরে কি পড়ে থাকছে দুই আর এদিকে পাই দুই এর স্কোয়ার মানে কি হচ্ছে ফোর প্লাস পাই মানে পাই এর স্কোয়ার তো এইটা হলো গিয়ে আমার অ্যাকচুয়াল অ্যান্সার পাই স্কোয়ার প্লাস ফোর ওলা যেটা থাকবে সেইটা হবে আমার অ্যান্সার ঠিক আছে এই যে এইটা হবে আমার অ্যান্সার কিন্তু এখানে ব্যাপারটায় কিছু একটা ব্যাপার হয়েছে মানে ব্যাপার হয়েছে মিন্স বাকিটা উড়ে গেছে তাই না শুধু আর এটা কখনো অ্যান্সার হতে পারে না এখানে বাকিটা উড়ে গেছে তো ওই মিউনট আই বাই ফোর পাই আর আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে বুঝেছি আমি দেখো এখানে যে কারেন্টটা আছে কারেন্টটা কত বলে দেয়নি আরটাকে ওয়ান মিটার বলেছিল কারেন্ট নিশ্চয়ই কিছু একটা বলে দেবে এরা তাহলেই এই জিনিসটা সেটেলমেন্ট হয়ে যাবে তাহলেই এই জিনিসটা সেটেলমেন্ট হয়ে যাবে তখন আর ইকলস টু কত বলেছো ওয়ান তাহলে আরটা চলে যাবে নট বাই ফোর পাই মানে কত টেন টু দি ওয়ার মাইনাস সেভেন আর এখানে আইটা তাহলে কিছু একটা বলে দেবে তাহলেই প্রবলেম সলভ হয়ে যাবে বুঝতে পেরেছো তো আই তো আইটা যেহেতু এখানে বলে দেওয়া নেই মানে এটা এই অ্যান্সারটা কখন হবে না যদি আই ইকলস টু হয়ে যায় তোমার টেন টু দি ওয়ার সেভেন আই ইকলস টু টেন টু দি ওয়ার সেভেন হতে হবে এখানে আই ইকলস টু যদি আর হয়ে গেল নিচে আর কিৎ কত বলে দিয়েছে ওয়ান মিটার গল্প শেষ গল্প শেষ ঠিক আছে তো এইটাই অ্যান্সার আসবে ওকে আশা করছি বুঝতে পেরেছো কোনো প্রবলেম হয়নি ওকে চলো পরের অঙ্ক দেখি কি বলছে এখানে এখানে কি বলছে না কন্ডাক্টার রয়েছে একটা এই যে এরকম ছবিটা তোমরা দেখতেই পাচ্ছ এটা অদ্ভুত ছবি হুম দেখা যাচ্ছে ওকে এবার কি বলছে যে কারেন্ট যাচ্ছে চার অ্যাম্পিয়ার কোথা দিয়ে ভাই ওই রে চার অ্যাম্পিয়ার কারেন্ট কোন দিকে যাচ্ছে এই যে এই দিক বরাবর আসছে এই যে এই দিক বরাবর যাচ্ছে ঠিক আছে এইভাবে গিয়ে এইভাবে গিয়ে এইভাবে ঘুরে এইভাবে আসছে ওকে ফাইন দ্য নেট ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার ও ওতে জিজ্ঞেস করেছে ম্যাগনেটিক ফিল্ড কত হবে ভালো করে লক্ষ্য করো এই এইটুকুনটা বলেছে থ্রি সেন্টিমিটার দেখতে পাচ্ছ কি জানি না আরে এইটা এই রকম এতটা বলেছে সিক্স সেন্টিমিটার এতটা বলেছে থ্রি সেন্টিমিটার দেখো আর এইটা হচ্ছে পাই বাই টু তো যখন এইভাবে ঘুরছে তারপরে আবার এইভাবেও যাচ্ছে কারণ এইভাবে গিয়ে এইভাবে ঘুরছে ঘটনাটা কি হচ্ছে ভালোভাবে লক্ষ্য করো ঘটনাটা কী হচ্ছে বেশি কিছু ঘটনা ঘটছে না এখানে আমি ছবিটা রাখবো লাগছি তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা এইরকম আছে তো এইরকম আছে এইরকম আছে এইরকম আছে দেখো এই যে পয়েন্ট দুটো যাবে এই দুটো দিয়ে তো তাহলে এই দুটোর জন্যে কি হবে কোনো ম্যাগনেটিক ফিল্ড হবে না কারণ কি ওখানে পয়েন্টটা মিশছে তাহলে এই আর্কটার জন্য বের করতে হবে আর এই আর্কটার জন্য বের করতে হবে সিম্পল ব্যাপার তাহলে এই আর্কটার জন্যে কত হবে এটা নাইনটি ডিগ্রি বলে দিয়েছে দেখো পাই বাই টু বলেছে তাহলে এতটা কত থ্রি পাই বাই টু তাহলে কী হবে এটা মিউ নট পাই ফোর পাই ইন্টু থিটা আই মানে থ্রি পাই বাই টু ইন্টু আই ওয়াই আর ওকে এটাকে আগে সলভ করে দিই টেন টু দি এটা মানে টেন টু আর মাইনাস সেভেন থ্রি পাই বাই টু রাখি থ্রি পাই পাই টু আর মানে কত বলেছে দেখো এখানে থ্রি সেন্টিমিটার এই ছোটোটার আর থ্রি সেন্টিমিটার এই যে অন্য কালার দিয়ে দেখাই এখানে এইটা বলেছে কত থ্রি সেন্টিমিটার আর এইটা বলছে কত সিক্স সেন্টিমিটার ওকে না তো এখানে কত হচ্ছে তাহলে এখানে দেখো থ্রি সেন্টিমিটার বলেছে না তো আরের জায়গায় থ্রি সেন্টিমিটার লিখি থ্রি সেন্টিমিটার লিখলে কী হবে একটা টেন টু দিওয়ার মাইনাস টুও দিতে হবে কারণ মিটারের হিসাবে কাজ করছি আমরা এসআইতে কাজ করছি তাই না তাহলে এখানে থ্রি পাই বাই টু আর আই আছে ওখানে একটা ওই যে আইটা রয়েছে আই কত বলে দিয়েছে এখানে দেখো চার অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে এই যে ফোর অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে বলে দিয়েছে তো আই এর জায়গায় কত বসাচ্ছি আমরা কত বেরোচ্ছে ভাই তিন তিন কেটে গেল এটা এটা কেটে গেল টু পাই তাহলে এখানে কি থাকছে টু পাই ভালো করে দেখো তিন তিন কেটে গেল এটা কেটে গেলো টু পাই ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ টু পাই ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ এটা হচ্ছে এই পার্টটার জন্য এটা আমি বি ওয়ান হিসেবে বলি ঠিক আছে নেক্সট পার্টটা অন্য একটা কালারে করি এই পার্টটার জন্য তাহলে কি হবে না মিউ নট মানে বি টু মিউ নট পাই ফোর পাই ইন টু দেখো এখানে পাই বাই টু আই পাই আর ঠিক আছে এখানে আটটা অ্যাকচুয়ালি টু আর করে দিই কারণ সিক্স সেন্টিমিটার বলেছে না আচ্ছা টু আর ফু আর করতে হবে না ভাই এটাকে ই আর কি মারতে হবে না এটাকে আর আছে এটাকে আর টু করে দিলাম ওকে জানতে তো এটাও এই হয়ে যাচ্ছে এই হয়ে যাচ্ছে তাহলে কি বক এজই যাচ্ছে দুটো কোনো চাপ নেই এটাও ক্রস এটাও ক্রসই হবে তো এটা কি দেখতে পাচ্ছি টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন এখানে গেছে পাই বাই টু তাহলে পাই বাই টু ইন্টু আই মানে চার পাই আর টু মানে হচ্ছে সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু দেখো আশা করি কোনো প্রবলেম নেই তোমাদের তোমরা বুঝতে পেরেছো তোমরা বুঝতে পেরেছো তোমরা বুঝতে পেরেছো এবার কি হবে হ্যাঁ আবার হবে কাটাকাটি হবে এটা কেটে গিয়ে ওপরে দুই থাকবে টু পাই বাই এটা সিক্স হয়ে যাবে কাটবে না ভাই আর কিছু কাটবে না ওখানে না আর কিছু কাটছে না তাহলে কি হবে এটা টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ যেমন ছিল তেমন এটা দিয়ে টু ফাই হম এক কাজ করি ফাইভ বাই টু ফাইভ বাই সিক্স থেকে যাচ্ছে তো ফাই ওয়াই থ্রি লিখে দি না ফাই বাই থ্রি প্লাস ঠিক আছে তো দুটো অ্যাড করে কথা হচ্ছে দেখি তাহলে তাহলে ফাইনাল বি কলজ টু ফাইনাল বি কলস্টু দেখো পাই বাই থ্রি প্লাস টু পাই পাই বাই থ্রি মানে হচ্ছে তাহলে দেখো এটাতে তিন দুই ছয় ছয় একে সাত সেভেন পাই বাই থ্রি সেভেন পাই বাই থ্রি আসবে ইন্টু টেন টু দিওয়ার মাইনাস ফাইভ এত টেসলা আছে সেভেন পাই বাই থ্রি ইন্টু টেন টু দিওয়ার মাইনাস ফাইভ এত টেসলা ওকে বোঝা গেছে গেছে তো হ্যাঁ গো গেছে তো বোঝা আচ্ছা চলো দেখি তারপর কি আছে আবার অঙ্কু আবার কত অঙ্কু অঙ্ক ঘুরছে চারিদিকে কি বলেছে আচ্ছা ক্ষেত্র মানে ব্লাড প্রেশার নয় কিন্তু এটা ঠিক আছে এটা কত দেখো এম এমপিআর যাচ্ছে তাহলে এখান দিয়ে কি হবে ঢুকবে আর এখান দিয়ে কি হবে উঠবে বাইরের দিকে ঠিক আছে তাহলে এটাকে আমি বলছি এক নম্বর তার এটাকে বলছি দু নম্বর তার ঠিক আছে এটা কত আছে পাঁচ মিটার তাহলে এইখান থেকে এইখানটা কত হবে টু পয়েন্ট ফাইভ মিটার মিড পয়েন্টে আছে ওটা ওকে বলো দেখো তাহলে বি ওয়ান কত হচ্ছে এখানে লিখবো না সাইডেই করব করবো আচ্ছা সাইডে করছি তাহলে দেখো বি ওয়ান কত হচ্ছে অসীম দৈর্ঘ্য ধরে নেবো শুরু শেষ কিছুই তো বলিনি মাঝে মাঝে একটা পয়েন্ট দিয়েছে এদিকেও কত দূর থেকে আসছে জানি না ওদিকেও জানি না তো অসীম দৈর্ঘ্য ধরে নিয়ে করি তাহলে কি হবে এটা টু আই ওয়াই আর আর তো এইটাই আমাদের আর এটাই আমাদের আর তাই না তো ঠিক আছে ঠিক আছে পরে বসাচ্ছি আপনি চিন্তা করতে হবে না তাহলে এটার জন্য কি হচ্ছে এইদিকে যাচ্ছিল এই দেখো এটা কি হচ্ছে ক্রস বোঝা গেছে ডিরেকশন দেখিয়েছিল আমাকে ট্যাং ট্যাং ক্রস এটার জন্য ছিল ডট তাহলে বি টু কি হবে ভাই মিউ নট বাই ফোর পাই ইন্টু টু আই এটা আই ওয়ান এটা আই টু বাই আর এর জন্যে ডট আর কিছুই নেই যার আইটা বড় তার ম্যাগনেটিক ফিল্ড তাহলে বড় হবে তাহলে তার ডিরেকশনটাই থেকে যাবে অর্থাৎ কি না এর ডিরেকশানটা থেকে যাবে তাহলে বি ইকলস টু ফাইনালি কি হচ্ছে মিউনট পাই ফোর পাই টু বাই আর সব কমন নিয়ে নাও জীবনে যা আছে সব কমন নিয়ে ভেতরে কী হবে আই ওয়ান মাইনাস আই টু যে বড় তার ডিরেকশনটা থাকবে কারণ দুজন দুদিকে সেই জন্য কি হবে মাইনাস করতেই হবে আমাদের ঠিক আছে না একজন ঢুকছে একজন বেরোচ্ছে সেই জন্য মাইনাস হবে একটা থেকে একটা বড়টা থেকে ছোটটা আসবে বড়টা ডিরেকশন থেকে যাবে তো ফাইনালি আমরা দেখতে পাচ্ছি এটা মানে কত টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন এটা মানে কত টু আর মানে কত টু পয়েন্ট ফাইভ আই ওয়ান মাইনাস আই টু মানে কত পাঁচ মাইনাস টু পয়েন্ট ফাইভ মানে টু পয়েন্ট ফাইভই হচ্ছে পাঁচ মাইনাস টু পয়েন্ট ফাইভ মানে তো টু পয়েন্ট ফাইভই হচ্ছে বস তাই করলাম তো কেটে কুটে দিলাম ফাইনালি কি আসছে টু ইন্টু টেন টু থিওয়ার মাইনাস সেভেন এত হুম কি বদমাইশ কি বদমাইশই করে অ্যান্সার দিয়েছে দেখেছ তারপর ও সত্যি তাহলে টু মিউনট বাই ফোর পাই কারণ মিউ নট বাই ফোর পাই মানে কি মিউ নট বাই ফোর পাই মানে কি মিউ নট বাই ফোর পাই মানে টেন টু আর মাইনাস সেভেন তাহলে এইটা থেকে কি আসবে অ্যাকচুয়ালি মিউ নট বাই টু পাই টেন টু আর মাইনাস সেভেনের জায়গায় মিউ নট বাই ফোর পাই বসলাম তো এইটা অ্যান্সার হবে মানে বদমাইশি চূড়ান্ত দেখেছো তো অ্যান্সার দেওয়ার সময় এদের অ্যান্সার দেওয়ার সময় যত মানে কায়দাবাজি করছে চলো বাবারে উফ কি করেছে হবে ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র এছাড়া আর কিছু বলেছে এটা ও বিন্দুতে চুম্বক কত দেখো তো ঝটা ঝাট করো দেখি ঝটা ঝাট করো ভালো করে ভাবো আমি এখানে এটা মানে এমনি টেনে টেনে দেখিয়ে দিচ্ছি তোমাদের এই পার্টটার জন্যে কত হবে এই পার্টটার জন্যে হবে দেখো মিউ নট বাই ফোর পাই ইন্টু থ্রি বাই পাই এই যে থ্রি বাই টু পাই এটা ফাই বাই টু ইন্টু থ্রি বাই এ লিখিনি থ্রিটা আই বাই এ হয়ে গেল এটা কোন দিকে ঘুরছে এটা অ্যান্টিক্লোকারিজ ঘুরছে তাহলে এর জন্য একটা ডট এই পার্টের জন্য এবার দেখো স্যার স্যাট করো এখন সাটা স্যাট বেশির সময় নেওয়া যাবে না এই পার্টের জন্য কিছু হবে না এই পার্টের জন্য কিছু হবে না কেন হবে না কারণ সরাসরি এখানে গিয়ে মারছে এবার এই পার্টটার জন্যে দেখো এই পার্টটার জন্যে দেখো এই যে এটা পাই বাই টু হলে এইটা কত ফর্টি ফাইভ ডিগ্রি হবে মাঝখান দিয়েই যাচ্ছে তো সমান দুটো কোণে ভাগ করবে খুব ভালো তাহলে এইটার জন্যে কত হবে ওই ওপরের পার্টটার জন্য ওই ওপরের পার্টটার জন্য হবে মিউনট পাই ফোর পাই কারেন্ট যাচ্ছে হল গিয়ে আই বাই এইখান থেকে যে ডিস্টেন্সটা এটা হলো গিয়ে বি ওকে বি নেক্সট একটা দিকে আছে আর একটা দিকে নেই মানে শুধুমাত্র সাইন ফর্টি ফাইভ এটা হচ্ছে একটার জন্য ওকে এটা হচ্ছে ওপরের পার্টটার জন্য এই পার্টটার জন্য হচ্ছে এটা এই পার্টটার জন্য কী হবে আচ্ছা ডিরেকশনটাও দিতে হবে এই দিকে যাচ্ছে ভালো করে দেখো এটা অ্যান্টি ওয়াইজ ঘুরছে মানে না এই এটা অ্যান্টি ক্লক ওয়াইজ কোথায় তো ক্লক ওয়াইজ ঘুরছে ভাই এটা ক্রস হবে কি কারবার ক্লক ওয়াইজ ঘুরছে তাহলে এখানে কি হচ্ছে এটার জন্য দেখো এই ক্রস ভেতর দিকে এটার জন্য ক্রসই হবে ফাইনালি এটার জন্যও দেখো কি হচ্ছে ক্রস এই যে নামছে নিচের দিকে আচ্ছা এইভাবে দেখো এই দিকে নামছে এই যে ক্রস হবে তো তাহলে এই পার্টার জন্য কত হবে এটাও ডিরেকশন ডিস্টেন্সটা কত বি এই অ্যাঙ্গেলটাও এটাই তাহলে একই জিনিস হবে তাহলে মিউ নট বাই ফোর পাই ইন্টু আই বাই বি ইন্টু সাইন ফর্টি ফাইভ এটারও ক্রস হবে ওকে তাহলে এটাও ক্রস এটাও ক্রস এটাও ক্রস তাহলে তিনজনেই কি হয়ে যাবে ভাই লোক অ্যাড হয়ে যাবে তিনজনেই অ্যাড হয়ে যাবে তাহলে দেখো মিউ নট বাই ফোর পাই মিউ নট বাই ফোর পাই ইন টু আই আমি এই তিনটে সবাইকার কাছে আছে তাই নিয়ে নিলাম 3 বাই থ্রি পাই বাই টু এ থ্রি পাই বাই টু এ রাখলাম এইখানে কি রাখছি ওয়ান বাই এখানেও ওয়ান বাই বি এটা সাইন ফাইভের জন্য কত হবে ওয়ান বাই তাহলে ওয়ান বাই এটার জন্যও কত ওয়ান বাই নিচে আছে কত বি বাই রুট টু পি প্লাস ওয়ান বাই রুট টু বিপরে টু চলে আসবে কেটে কুটে দিলে ওপরে রুট টু বাই বি হয়ে যাবে অর্থাৎ মিউনট বাই ফোর পাই আই পাই বাই টু এ প্লাস রুট টু বাই বি হলো ক্লিয়ার বোঝা গেল এটা একটু লাইন টেনে লাইন টেনে শর্টে একটু তাড়াতাড়ি করলাম আস্তে আস্তে এতগুলো অঙ্ক করতে করতে একটা অভিজ্ঞতা হয়েছে নাকি হ্যাঁ ঠিক আছে চলো চলো নোট করে নাও নেক্সট নেক্সট কি আছে দেখি নেক্সট আছে ধন্যবাদ আচ্ছা খুব ভালো ঠিক আছে চলো নোট ফোট করে নাও ভালো করে জমিয়ে নাও আর ওই যে শর্টকাটটা ছিল বলেছিলাম মানে আছে বলেছিলাম সেটা ম্যাগনেটিক মোমেন্ট যেদিন পড়াবো সেদিন সব দেখানো হবে ঠিক আছে চলো এরপর নেক্সট ও নেক্সট তো ধন্যবাদ আছে ধন্যবাদ সূর্যমুখী ফুলের বাগানে সূর্য সূর্যোদয় ঘটেছে সেইখানে দাঁড়িয়ে তোমাদেরকে আমি জানাচ্ছি ধন্যবাদ ঠিক আছে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আরও আরও এই ধন্যবাদ থ্যাংক ইউ সূর্যমুখী ফুল সূর্যাস্ত আরো আরও মজার হবে ব্যাপারটা কখন যখন পড়াশোনা করে ঠিক ভাবে পড়াশোনা করে সমস্ত রকম বদমাইশি বন্ধ করে রেগুলারিটি মেনটেন করে তোমরা যেমন বোর্ডসেও হান্ড্রেড ওয়ান হান্ড্রেড আনবে আর ওদিকে নিট জেই ডাব্লিউ বি জেই বা আরও ভালো কোথাও যে যেখানে চাও যার যেখানে স্বপ্ন সেখানে সেখানে সিলেকশানগুলো নিয়ে আসবে মনটা ভরে যাবে পুরো এরকম সূর্যমুখী বাগানের ফুলের মতন ঠিক আছে চলো ততক্ষণ টাটা বাই বাই সবাই ভালো থেকো জেএফি ডাব্লিউ